দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর আবাসিক হলে। জানেন যে আজ সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র চতুর্থ বর্ষ এবং মাস্টার্স যে আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্যই, এবং এই শিক্ষার্থীরা তাদের প্রথম ডোজ টিকা যারা সম্পন্ন করেছেন তারাই কেবল এই আবাসিক হলগুলোতে উঠতে পেরেছেন। এবং আমরা দেখেছি যে এই তাদেরকে বরণ করে নিতে হলগুলোতে ছিল ব্যাপক প্রস্তুতি, এবং এই মুহূর্তে আমি যে হলে রয়েছি সেই হলের একটি রুমের চিত্র কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখনও সেই আসলে যতটা প্রত্যাশা ছিল যে স্বাস্থ্যবিধি মেনে আসলে শিক্ষার্থীদেরকে তোলা হবে, সেই জন্য শিক্ষার্থীদের দিক থেকে যে ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার সেটিকে কিন্তু খুব কড়াকড়িভাবেই দেখা হয়েছে। যেমন তাদের ঢোকার সময় তাদের স্বাস্থ্য, তাদের পরীক্ষা, মানে শরীরের তাপমাত্রা পরীক্ষা থেকে শুরু করে মাস্ক নিশ্চিত করা, তাদেরকে টিকা তারা নিয়েছেন কিনা, এই জিনিসগুলো নিশ্চিত করা হয়েছে। কিন্তু হলগুলো যখন রুমগুলোতে আমরা যখন এসেছি তখন দেখেছি যে আসলে সেগুলো দীর্ঘদিন ধরে আসলে বন্ধ থাকার কারণে কিছুটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে, ধুলোর আস্তরণ রয়েই গেছে। যদিও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন উপাচার্য স্যারকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে সেগুলো হলগুলো খুলে দেওয়া হচ্ছে সেগুলো কি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে কিনা, তিনি বলেছিলেন যে হ্যাঁ, সেটা তারা চেষ্টা করেছেন। তবে আমরা দেখেছি যে শিক্ষার্থীদেরকে আবার সেই নিজেদের রুমগুলোকে আসলে পরিষ্কার করতেই হচ্ছে, এবং এটাই অবশ্য তারাও এটাকে স্বাভাবিকভাবে নিয়েছে, কারণ শিক্ষার্থীরা বলছেন যে তারা দীর্ঘদিন যেহেতু হল বন্ধ ছিল তাই তাদেরকে এখানে যেহেতু উঠতে হচ্ছে তাই নিজেদের রুমটাকে নিজেরাই সুন্দরভাবে নিজেদের মতো করে গুছিয়ে তারা নেবেন। তো এইভাবেই তারা তাদের রুমে করছেন, এবং আমরা একটি প্রশস্ত বারান্দা আসলে দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন যে দু একজন শিক্ষার্থী তাদের এই ঘর পরিষ্কার করতে যে ধরনের কাজ করতে হয় সেগুলো করছেন। একটু আগেও আমরা দেখেছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলি পরিদর্শনে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান স্যার, তিনি এসে কিন্তু এই হলগুলো দেখে গেছেন, হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এবং আমরা যখন এই শিক্ষার্থীরা এই হলে প্রবেশ করে তখন দেখেছি যে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে, সেটি সকাল 8টা থেকে শুরু হয়ে এখনও কিন্তু চলছে। এখনও অনেক শিক্ষার্থী ঢুকছেন, তারা আসছেন, জানেন যে সারা দেশ থেকে আসলে এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়তে আসেন, এবং এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তাদের 1 বছর 8 মাস পর, আমরা জানি যে 2020 সালের 20 মার্চ হলগুলো বন্ধ করে দেওয়া হয় কোভিড পরিস্থিতির কারণে, সেই পরিস্থিতিটা কিছুটা উন্নতি হওয়ায় এবং এখন যান সংক্রমণের হারও অনেকটাই কমে গেছে, ঠিক সেই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু দীর্ঘদিন পর হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদেরকে জানিয়েছেন যে খুব স্বল্প সময়ের মধ্যেই একাডেমিক কার্যক্রম শুরু হবে, এবং আজকে যারা এই হলে উঠতে পেরেছেন তারা কিন্তু চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মাস্টার্সের শিক্ষার্থী, এবং এদের প্রত্যেকেরই টিকা, প্রথম ডোজ টিকা সম্পন্ন করা হয়েছে, এবং কেউ কেউ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। তো যে শিক্ষার্থীরা এখানে আসার সুযোগ পেয়েছেন এদের বাইরেও কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী রয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকেন, তারা মূলত বিভিন্ন বর্ষের। তবে যেহেতু এই চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা কিছুটা জ্যেষ্ঠ, সেই কারণে তাদেরকে আগে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের পরিস্থিতি দেখে আসলে পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। আমরা কথা বলে জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থী যারা আবাসিক শিক্ষার্থী তারা হলে উঠতে পারবেন পূজার ছুটির পর, তবে সেক্ষেত্রে তাদেরকেও প্রথম ডোজ টিকা সম্পন্ন করতে হবে। এবং আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যাদের এনআইডি কার্ড নেই, যে কারণে তারা টিকা নিতে পারছেন না, তাদের জন্য একটি সুযোগ তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী 7 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়তেই আপনার এনআইডি কার্ড দেওয়া হবে, সকল শিক্ষার্থী সেই এনআইডি কার্ড পাবেন, 7 তারিখ থেকে সেই কার্যক্রম উদ্বোধন করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে, সেখান থেকেও শিক্ষার্থী, কর্মচারী এবং
শিক্ষকরা টিকা নিতে পারবেন। আমরা জেনেছি গতকাল থেকেই সেই অস্থায়ী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যেখানে প্রথম দিন 265 জন শিক্ষার্থী কিন্তু টিকা গ্রহণ করেছেন, শিক্ষার্থী এবং শিক্ষক সহ কর্মচারীরা টিকা গ্রহণ করেছেন। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই হলেই, একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, বেশ কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু বেশ উৎফুল্ল যারা এখানে এসেছেন, তাদের সাথে কথা বলেও সেটি জেনেছি। দীর্ঘদিন পর তারা এই হলে ফিরতে পেরে যেন প্রাণ ফিরে পেলেন। অনেকেই বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই আবাসিক হলগুলো তাদের কাছে যে কত আপন সেটি তারা বুঝতে পেরেছেন এই দীর্ঘ বিরতির কারণে, যেটা নিয়মিত যারা শিক্ষার্থী, যারা নিয়মিতভাবে সবসময় আবাসিক হলে থাকতেন, তারা কিন্তু সেটি উপলব্ধি করতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন, যে যখন তারা দূরে সরে গেছেন তখনই বুঝতে পেরেছেন আসলে এটি তাদের কাছে কত প্রিয়, আর সেই প্রিয় স্থানে তারা ফিরতে পেরেছেন। এই জন্য তাদের মধ্যে আনন্দ আছে, কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো হচ্ছে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হলগুলোতে যারা আসতে পেরেছেন তাদেরকে কিন্তু বেশ কিছু শর্ত মানতে হবে, অন্তত 8টি শর্তের কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেগুলোর মধ্যে রয়েছে কক্ষের বাইরে আসলে সবাইকে বাধ্যতামূলক নিয়মিত ও সার্বক্ষণিক সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি পালনের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্যবিধি অনুযায়ী পরস্পরের কাছ থেকে কমপক্ষে 1 মিটার বা 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এটি আসলে সবসময় সম্ভব হবে কি না আমরা জানি না, কিন্তু এটি যে বিধিগুলো রয়েছে, যে নির্দেশনাগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, তার মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে কোনো কক্ষের মেঝেতে শোয়া যাবে না, এক বিছানায় একাধিক ব্যক্তি শুতে পারবেন না, কেবলমাত্র আবাসিক ও দ্বৈতাবাসী শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে, কোনো বহিরাগত বা বাহির থেকে আসা কাউকে কক্ষে অবস্থান করতে দেওয়া হবে না, কোনো অতিথিকে এখানে অ্যালাউ করা হবে না, প্রয়োজন সাপেক্ষে কক্ষে এবং কক্ষের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষ এবং কক্ষের প্রয়োজনীয় আশপাশে সবসময় নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এক্ষেত্রে প্রশাসন, হল প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে। হলের ডাইনিং, ক্যান্টিন, মেস, দোকান, সেলুন, রিডিং রুম, অডিটোরিয়াম, টিভি রুম, অতিথিকক্ষ, পাঠাগার, মসজিদ ইত্যাদি জায়গায় কিন্তু ভিড় করা যাবে না। শারীরিক ও সামাজিক দূরত্ব যে বিধি রয়েছে সেটি অনুসরণ, মাস্ক ব্যবহার করতে হবে। ডাইনিংয়ে পালাক্রমে তাদের খেতে হবে, আগে যেমন আমরা দেখেছি যে একসাথে অনেকেই ডাইনিংয়ে ভিড় করতেন, সেটি কিন্তু এখন করা যাবে না, পর্যায়ক্রমে তাদেরকে এখানে ইয়ে করতে হবে, খেতে মানে যেতে হবে। আরেকটা হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু অতিথি কক্ষে শিক্ষার্থীদের সমাবেশ বন্ধ করতে হবে, এটি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। হলগুলোতে আমরা সবসময় দেখেছি অতীতেও যে তাদের যে অতিথি কক্ষ রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা সমাবেশ করেন, বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক সমাবেশও অনেক সময় হয় সেখানে। এছাড়া শিক্ষার্থীদের বেড়াতে ও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মানে বিরত থাকার জন্য বলা হয়েছে, সভা সমাবেশ, রেস্তোরাঁ, পার্টি ও গণপরিবহন এরিয়া চলতে বলা হয়েছে। এরকম অনেক ধরনের 8টি শর্ত কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, যে শর্তগুলো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে এই শর্তগুলো খুব বেশি জটিল নয়, চাইলেই তারা এটি মানতে পারেন, কারণ এগুলো হচ্ছে তাদের ভালোর জন্যই, কারণ দীর্ঘদিন পরে তারা শিক্ষার পরিবেশে ফিরছেন। এতদিন এই জানেন যে আবাসিক হলগুলোতে ফেরার জন্য শিক্ষার্থীরা কী পরিমাণ আন্দোলন করেছে, কারণ দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু জানি যে সারা দেশ থেকে যেহেতু শিক্ষার্থীরা পড়তে আসেন, অনেকেই দূর মফস্বল থেকে আসেন, তাদের ঢাকায় থাকার জায়গাই হচ্ছে এই হলগুলো, সেখানে তারা দীর্ঘদিন উঠতে পারছিলেন না, যে কারণে নানা রকম সংকটের মধ্যেও তারা ছিলেন। তো এই সমস্ত সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছে, তাই এই পরিবেশটা যাতে বজায় থাকে সেই জন্য শিক্ষার্থীরা যেমন আন্তরিক, তেমনি হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এটিকে নজরদারিতে রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এইভাবেই আসলে শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনেই তারা তাদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমটা পরিচালনা করবেন। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটি আমাদেরকে বলেছেন, খুব শীঘ্রই একাডেমিক কার্যক্রম শুরু হয়ে যাবে, আর একাডেমিক কার্যক্রম শুরু হওয়া মানেই আসলে পুরো মুখর হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একই সাথে মুখর হয়ে ওঠা আবাসিক হলগুলো। তো সেটি দ্রুত ফিরে আসুক, এটাই সবার প্রত্যাশা। নিশ্চয়ই সেটিকে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে সবাই এই করোনা মোকাবিলায় সবার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখবে এবং একটি শিক্ষার পরিবেশ সবাই তৈরি করবে, এটাই আসলে সবার প্রত্যাশা।
তো এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, আবার কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।